ميس، السلام عليكم. ميس، السلام عليكم. وعليكم السلام. ميم، السلام عليكم. وعليكم السلام. ميم، السلام عليكم. وعليكم السلام. السلام عليكم ميم. وعليكم السلام. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি নতুন রুটিন পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। আজকে হচ্ছে আমরা সরকার কাঠামো পড়ছিলাম, যে প্রথম যে ক্লাসটাতে সাউন্ড সমস্যা হয়েছিল সেটা রিপিট করা হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস যেটা সাউন্ড সমস্যা হয়েছে, এরকম টোটাল তিনটা ক্লাসে আমাদের সাউন্ড সমস্যা হয়েছিল। ভলিউম কম ছিল, তো আমি শুধু এই তিনটা ক্লাসে রিপিট করব। আজকে সেকেন্ড পার্ট। আমরা আজকে আজকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে জানবো। আচ্ছা, সরকারের যে শ্রেণী বিভাগ, হ্যাঁ, সবাই আছো? সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। সরকারের যে শ্রেণী বিভাগ, এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। হ্যাঁ, তো এই যে শাসনের প্রকৃতি, শাসনের প্রকৃতির ভিত্তিতে দুইটা ভাগে আমরা ভাগ করেছিলাম না? গণতন্ত্র মানে শাসন ক্ষমতা কাদের হাতে, তার উপর ভিত্তি করে আমরা দুইটা প্রকারভেদ পেয়েছিলাম, হচ্ছে গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র। আজকে আমরা পড়বো হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে? আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে, অর্থাৎ এই দুইটা যে সরকার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দুইটাই গণতন্ত্রের স্বরূপ। এখন তোমাকে উদ্দীপককে বললো কি, হ্যাঁ, ক নামক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত, তো সেই রাষ্ট্র ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যরা আইন বিভাগের নিকট জবাবদিহিতা করে, এরকম একটা উদ্দীপক দিল। তো তুমি তো দেখছো ওখানে গণতান্ত্রিক সরকার কথাটা বলা আছে, তখন তুমি আবার গণতন্ত্র লিখে দিও না, কারণ গণতান্ত্রিক সরকারেরই দুটি ভাগ আছে, সেটা হচ্ছে সংসদীয় বা পার্লামেন্টারি, আর হচ্ছে রাষ্ট্রপতি শাসিত বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আর উদাহরণ গুলো আমাদের এই জন্য লাগে, উদাহরণ গুলা রেড করে দিলে ভালো হতো। উদাহরণ গুলা হচ্ছে আমাদের বহু নির্বাচনীতে আসে অথবা জ্ঞানমূলকে আসে, যে নিচের কোনটি সংসদীয় সরকার ব্যবস্থার উদাহরণ। তো আমরা জানি যে গ্রেট ব্রিটেনে সংসদীয় সরকার ব্যবস্থা আছে, অর্থাৎ দুইটা পদ, সেখানে রাজা রানী আছে, নিয়মতান্ত্রিক প্রধান, আর হচ্ছে আর হচ্ছে প্রকৃত প্রধান, প্রধানমন্ত্রী। কানাডাতে সংসদীয় সরকার ব্যবস্থা, কারণ কানাডা হচ্ছে ব্রিটেনের রাজা রানীকে ওই ওই ডিগনিটিটা দিয়েছে, ওই মর্যাদাটা দিয়েছে, তারা তাদের নিয়মতান্ত্রিক প্রধান ওই যে ব্রিটেনের রাজা রানীকেই মানে, অর্থাৎ তারা কমনওয়েলথ ভুক্ত দেশ এবং ব্রিটেনের রাজা রানীকে তারা সেই সম্মানটা দিয়েছে। এবং তাদের প্রাইম মিনিস্টার তো জানোই, জাস্টিন ট্রুডো, তোমাদের ক্রাশ। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও সেম অবস্থা, তারা ব্রিটেনের রাজা রানীকে তাদের নিয়মতান্ত্রিক প্রধান মনে করে। ভারতে দুইটি পদ, একটি রাষ্ট্রপতির পদ, অন্যটি প্রধানমন্ত্রীর পদ। বাংলাদেশেও তাই, একটি রাষ্ট্রপতির পদ, অন্যটি প্রধানমন্ত্রীর পদ। অর্থাৎ প্রতিটি রাষ্ট্রের মধ্যে আমরা দুটা পদ পাবো, একটি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান, অন্যটি হচ্ছে প্রকৃত প্রধান। আর এই পাশে, এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এখানে আমরা প্রত্যেকটা জায়গায় সর্বে সর্বা একজন ব্যক্তি থাকবে, তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি একজন প্রেসিডেন্ট, কোন প্রাইম মিনিস্টার আছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে? আমরা তো কদিন আগে নির্বাচন হতে দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রাইম মিনিস্টার আছে? মেয়েরা, তোমরা তোমাদের কমন সেন্স থেকে বলো বা পত্রিকা পড়ো, তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কি কোনো প্রাইম মিনিস্টার আছে? না ম্যাম। হ্যাঁ, তখনই সাড়া দিল, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো প্রাইম মিনিস্টার নাই, কারণ সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ঠিক একইভাবে ইন্দোনেশিয়াতেও নাই, ব্রাজিলেও নাই। আচ্ছা, এখন আমরা প্রধান ধরনটাতে চলে যাই। সংসদীয় সরকার ব্যবস্থা বলতে আমরা তাহলে কি বুঝি?
যে শাসন ব্যবস্থায় রেড করে দিচ্ছি, যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলে। এর চেয়ে সহজ কোনো সংজ্ঞা হয় না। আমাদের মূল কথা হচ্ছে শাসন বিভাগ, অর্থাৎ যদি আমরা বাংলাদেশের বাংলাদেশকে উদাহরণ হিসেবে ধরি, আমাদের শাসন বিভাগ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বের মন্ত্রী সভা। তো এটা হচ্ছে আমাদের শাসন বিভাগ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। এরা তাদের সব কাজের জন্য আইনসভার সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তাদের নিকট জবাবদিহিতা করে, দায়বদ্ধ। এটাই হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখিয়ে তাই ব্যাখ্যা করলাম। তো সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে একটা কোটেশন দেখি, যেটা কিনা ডাইসি দিয়েছেন। ডাইসি বলেছে, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার গড়ে ওঠে আইন বিভাগ এবং শাসন বিভাগের একত্রীকরণের ভিত্তিতে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। মূল কথা হচ্ছে এখানে জবাবদিহিতা থাকবে আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে, তখন আমরা সেটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলবো। যদি এই জবাবদিহিতাটা না থাকে তখন সেটাকে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলবো। আচ্ছা, সরকার পরিচালনার ক্ষেত্রে একজন এখানে ওই যে একটু আগে বুঝাচ্ছিলাম যে সংসদীয় সরকার ব্যবস্থায় দুইটা পদ থাকবেই থাকবে, দুইটা পদ। একজন তিনি প্রকৃত প্রধান, তার হাতে সব ক্ষমতা থাকবে, আরেকজন থাকবে নিয়মতান্ত্রিক প্রধান, তিনি হচ্ছেন অর্নামেন্টারি, অর্থাৎ সে শুধু সৌন্দর্য বর্ধন করে, এই জন্য এটা অর্নামেন্টারি বলা হয়। মানে তার হাতে আসলে কোনো ক্ষমতা থাকবে না, কিন্তু তাকে মর্যাদা দেওয়া হবে। তো সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতাটা থাকবে হচ্ছে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। এখানে মন্ত্রিসভার মধ্যে প্রধানমন্ত্রী ইনক্লুডেড হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে। আর এই এখানে প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার নেতা, সংগঠক এবং সরকার প্রধান। একই সাথে প্রধানমন্ত্রী কিন্তু আইনসভারও নেতা। প্রধানমন্ত্রী তার যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যে জয়যুক্ত হয় তারও নেতা, আবার মন্ত্রিসভারও নেতা। সব দিক দিয়ে প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, তাই প্রকৃত ক্ষমতাটা প্রধানমন্ত্রীর হাতেই থাকে। আইনসভা যদি অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। যদি আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য বলে যে এই মন্ত্রিসভাটা আস্থাভাজন না এবং এটা সংখ্যাগরিষ্ঠ ভোটে, অর্থাৎ তারা যদি অভিযোগ পেশ করে এবং সেটা সংখ্যাগরিষ্ঠ ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সেই মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। একে দায়িত্বশীল সরকার ব্যবস্থাও বলা হয়, কারণ জবাবদিহিতার অন্য নাম হচ্ছে দায়িত্বশীলতা। যেহেতু এখানে জবাবদিহিতা আছে তাই একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বলা হয়। অধ্যাপক গ্রেভার্স বলেছে, ইন পার্লামেন্টারি সিস্টেম দ্য গভর্নমেন্ট ইজ দ্য মাস্টার অফ কান্ট্রি অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য মাস্টার অফ গভর্নমেন্ট। অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় মালিক হচ্ছে গিয়ে সরকার, আর প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের মালিক, অর্থাৎ সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী। দায়বদ্ধতাটা দেখো, এই হচ্ছে আমাদের শাসন বিভাগ, হ্যাঁ মন্ত্রিসভা যেটাকে আমরা বলছি, আর এটা প্রধানমন্ত্রী থাকবে এবং জি বলো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। সুজানা ম্যাম, সুজানা ক্লাস করতে পারছে না ম্যাম। আচ্ছা হ্যাঁ, অ্যাড হতে পারছে না। আচ্ছা আচ্ছা, অ্যাড করতেছি, দাঁড়াও দাঁড়াও, অ্যাড দিয়ে দিছি। আচ্ছা এরকম হলে তোমরা আমার বইলো, আমি কিন্তু ওই ডায়ালগ বক্সে তাকায় থাকি না, আমি তো আমার স্ক্রিনে তাকায় থাকি, তো যার জন্য ওইটা আমি খেয়াল করি না। ওখানে এরকম কেউ ওয়াইটিং রুমে থাকলে আমাকে একটু বলে দিও। আচ্ছা এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের শাসন বিভাগ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমাদের শাসন বিভাগ, আমার স্ক্রল কই গেল। এটা হচ্ছে আমাদের শাসন বিভাগ, এটা হচ্ছে প্রধানমন্ত্রী আর এই যে অন্যান্য মন্ত্রী, এর সমন্বয়ে গঠিত আমাদের শাসন বিভাগ। এটা আমি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি, তাহলে আমাদের থিওরি বুঝতে সুবিধা হবে। আর এই হচ্ছে আমাদের আইন বিভাগ, আইনসভা যেটাকে আমরা পার্লামেন্ট বলি। এটা হচ্ছে যারা কিনা সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যাগরিষ্ঠ দল ধর বাংলাদেশে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সংখ্যালঘিষ্ঠ দল সমূহ যেমন বিএনপি এবং জাতীয় পার্টি, হ্যাঁ বিএনপি এবং জাতীয় পার্টি হচ্ছে সংখ্যালঘিষ্ঠ দল সমূহ। তো এই সবাইকে মিলে, এমন তো না যে 350টা আসনের 350টা আসনই আওয়ামী লীগ পেয়েছে, তা তো না, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে আওয়ামী লীগ। তাহলে সংখ্যালঘিষ্ঠ অন্যান্য দলের সদস্যরা আছে, তারাও তো এমপি, অন্যান্য দলের থেকেও তো এমপি এসেছে, ওয়ার্কার্স পার্টি থেকে এসেছে, ওয়ার্কার্স পার্টি অবশ্য মহাজোটেরই অংশ, জাতীয় পার্টি থেকে এসেছে, বিএনপি থেকে দুই চারটা পদ আছে। তো সব মিলায়া হচ্ছে এই হচ্ছে টোটালটা, এই সকল রাজনৈতিক দলের সদস্যরা মিলে, সকল রাজনৈতিক দলের সদস্যরা মিলে। না আসসালামু আলাইকুম ম্যাম, আরেকবার একটু বলবেন, আমি বুঝতেই নি। আবার কি ম্যাম?
ম্যাম আরেকবার একটু বলবেন, আমি বুঝতে পারিনি। এই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল আর সংখ্যালঘিষ্ঠ দল, অর্থাৎ সকল রাজনৈতিক দল থেকে জাতীয় নির্বাচনে যারা কিনা জয়লাভ করেছে, আমাদের মোট 300টি সংসদীয় আসন, ঠিক আছে, আমাদের পুরো বাংলাদেশে মোট 300টি সংসদীয় আসন। তো এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন জন এমপি হিসেবে জয়যুক্ত হয়েছে, তবে সংখ্যাগরিষ্ঠ জয়যুক্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তাই তো? এটাই তো আমাদের নিয়ম, যে সংখ্যাগরিষ্ঠ যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পায় সে সরকার গঠন করবে। তার মানে এই না যে 300টা আসনই এক দলের, আমাদের পার্লামেন্টে কি 300টা আসনই আওয়ামী লীগের? আমাদের পার্লামেন্টের কি 300টা আসনই আওয়ামী লীগের? অন্যান্য রাজনৈতিক দল থেকেও হয়তো আরো কিছু আছে, তো সবাই মিলে হচ্ছে এই 300টা আসন, আর সংরক্ষিত 50টা আসন মিলে টোটাল 350টি আসন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আছে, তবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই যে মেম্বার অফ পার্লামেন্ট সব মিলে 350, এটা হচ্ছে আমাদের আইন বিভাগ। আর এই আইন বিভাগ থেকে যে দল সংখ্যাগরিষ্ঠ লাভ করছে, এই যে এটা দল, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ দল কোন দল করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা। এই দলের নেতা হন গিয়া প্রধানমন্ত্রী, এই যে এই দলের যিনি নেতা তিনি হবেন প্রধানমন্ত্রী, এবং তার নেতৃত্বে এবং তার সুপারিশে অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ে হয়ে যাবে মন্ত্রিসভা, যেটা আমাদের শাসন বিভাগ। আইন বিভাগ শাসন বিভাগ কনসেপ্ট ক্লিয়ার। এখন যেটা হচ্ছে, শাসন বিভাগকে তার সকল কাজের জন্য আইনসভার নিকট এককভাবে এবং যৌথভাবে মানে জবাব দিতে হবে। এককভাবে মানে মন্ত্রীরা, ধরো সড়ক ও যোগাযোগ, রেল মন্ত্রী থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, এদের প্রত্যেককে যার যার মন্ত্রণালয়ের জন্য এককভাবে জবাবদিহিতা করতে হবে, একই সাথে এরা সবাই কালেকটিভ ভাবে জবাবদিহিতা করবে এই আইন বিভাগের নিকট, অর্থাৎ পার্লামেন্টের ওই যে এমপিদের কাছে। ধরো একটা পার্লামেন্টারি সেশন চলছে, আমাদের তো একটা চ্যানেল আছে না, সংসদ বাংলা, সেই চ্যানেলে এই পার্লামেন্টারি সেশন গুলো চলতে থাকে। সেখানে দেখবা যে এমপিরা মন্ত্রীদেরকে বলছে যে আমার এলাকায় এই অবস্থা, আমার এলাকায় এই উন্নয়নটা হয় নাই, আমার এলাকায় রাস্তা ভাঙা, আমাদের রাস্তাটা ঠিক করে দেয়া হোক, এরকম দেখবা বিভিন্ন ধরনের অভিযোগ এবং সুপারিশ নিয়ে আসে, এবং মন্ত্রীরা তাদের প্রশ্নের জবাব গুলা দেয়। এইটা হচ্ছে জবাবদিহিতার নীতি, বুঝছো? যার জন্য এটাকে সংসদীয় সরকার ব্যবস্থাকে দায়িত্বশীল সরকার ব্যবস্থাও বলা হয়। আর এই যে অন্যান্য মন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা সব মিলায়া, এই বুঝছো? এবার এবার বুঝছো? না বুঝলে আবার বলো, এরপরে আমি এটা রিপিট করবো না, সোজা, বুঝছো? একদম সোজা, শুধু শাসন বিভাগের সদস্যরা তাদের কাজের জন্য আইনসভার সদস্যদের কাছে জবাবদিহিতা করে, এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এই যে ফিচারটা, এই ফিচারটা কিন্তু আমরা প্রেসিডেন্সিয়ালে পাবো না, এই জন্য প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা আলাদা। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি দেখি, প্রথমত সংসদের প্রাধান্য, এখানে সংসদকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। সংসদ হচ্ছে সার্বভৌম, সংসদের হাতে, এবং আমাদের সংবিধানের 7নং অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের সার্বভৌমত্ব বা সংসদের সার্বভৌমত্ব। এখানে সংসদ যা মানে জনগণের যে কোনো সিদ্ধান্ত সংসদ হতে আসবে। দ্বিতীয়ত ক্ষমতার একত্রীকরণ, এই ব্যবস্থায় শাসন বিভাগ এবং আইন বিভাগীয় ক্ষমতাগুলা একত্রীকরণ ঘটে। কারণ কিভাবে, দেখো এই যে কিভাবে ঘটে এটা আবার পিছনে গিয়ে দেখাই। এই যে প্রধানমন্ত্রী, এই যে তিনি শাসন বিভাগের একজন সদস্য, তিনি কি আইন বিভাগের সদস্য না? তিনি কি আইন বিভাগের সদস্য? জি ম্যাম। মিতু আসতে বলছে, বাকিরা তোমরা বলছো না কেন? প্রধানমন্ত্রী আইন বিভাগের সদস্য? জি ম্যাম। হ্যাঁ, আরে হ্যাঁ, আরে তোমরা একটু জোর জোর গলায় বলতে হবে তো, হ্যাঁ প্রধানমন্ত্রী আইন বিভাগের সদস্য, কারণ সে তো জাতীয় নির্বাচনে জয়লাভ করে এমপি হয়। প্রথমেই তো সে প্রধানমন্ত্রী হয় না, প্রথমে সে এমপি হয়, পরবর্তীতে সে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বলে তাকে পরে প্রধানমন্ত্রী করা হয়,
ঠিক একইভাবে এই যে মন্ত্রীরা আছে অন্যান্য মন্ত্রী এদেরকে প্রধানমন্ত্রী মনোনীত করেছে মন্ত্রী হিসাবে তো এদেরকে কি যে কোনো জায়গা থেকে তুলে আনছে তুলে তো আনে নাই এরা প্রত্যেকে এমপি ছিল এরা সংসদের এমপি এদেরকেই মন্ত্রী বানানো হয়েছে অর্থাৎ একই ব্যক্তি আইনসভায় একই ব্যক্তি শাসন বিভাগে সদস্য অর্থাৎ এক ব্যক্তি এই দুই জায়গায় রিপ্রেজেন্টেশন করছে এই জন্য কথাটা বলা হয়েছে ক্ষমতার একত্রীকরণ অর্থাৎ একই ব্যক্তি যেহেতু আইন বিভাগ এবং শাসন বিভাগে রিপ্রেজেন্ট করছে তাই ক্ষমতাটা একত্রিত হয়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হচ্ছে একজন রাষ্ট্রপতি থাকবে সংসদীয় সরকার ব্যবস্থায় যে হচ্ছে নিয়মের জন্যই শুধু প্রধান প্রকৃত প্রধান না তার হাতে কোনো ক্ষমতা নাই সে শুধু আইনসভায় বিল পাস হয়ে গেছে সবকিছু শেষ সে শুধু সাইনটা করে দেয় বা বাইরের দেশ থেকে বিভিন্ন অতিথিরা আসে রাষ্ট্রদূতরা আসে বা অন্য দেশের প্রধানমন্ত্রী আসে তিনি শুধু সি অফ করে হ্যাঁ ওনার আসলে মূলত ক্ষমতা প্রয়োগের কোনো জায়গা নাই তিনি শুধু নিয়মতান্ত্রিক প্রধান বা মর্যাদাটা ভোগ করে রাষ্ট্রের প্রধান যে এক নম্বর ব্যক্তি সে এক নম্বর ব্যক্তির মর্যাদাটা ভোগ করে কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নাই তাকে সবকিছু কাজ করার জন্য প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে করতে হয় তাকে সব কাজের জন্য প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে করতে হয় শুধু দুইটা বিষয় ছাড়া একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সময় এটা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হয় না কারণ এটা তো আমাদের সংবিধানে দেয়াই আছে যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবে তো সেই নিয়ম অনুযায়ী তিনি তাকে প্রধানমন্ত্রী করে দেন আর হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ তিনি করে দেন এই দুইটা কাজ ছাড়া বাদ বাকি সকল কাজের জন্য তাকে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে নিতে হয় দায়িত্ব শাসন আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিয়ে দিয়েছি এরপর আসো দায়িত্বশীল শাসন ব্যবস্থা আমরা এতক্ষণ ধরে যে জবাবদিহিতার কথাটা বারবার বলছিলাম তার ভিত্তিতে হচ্ছে এটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা অর্থাৎ এখানে জবাবদিহিতা আছে যেটা আমরা প্রেসিডেন্সিয়ালে পাবো না মন্ত্রীগণ আইনসভার সদস্য এই যে ক্ষমতার একত্রীকরণটা দেখলাম না আমরা ঠিক একইভাবে এখানেও তাই হচ্ছে যে মন্ত্রীরা যারা শাসন বিভাগের সদস্য তারাই আবার আইনসভার সদস্য এখানে দলীয় শাসন প্রচলিত হয় কারণ হচ্ছে যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সে রাজনৈতিক দলই কিন্তু সরকার গঠন করে সে রাজনৈতিক দলের মন্ত্রীদের কিন্তু প্রাধান্য থাকে যার জন্য এটা একটা দলীয় শাসন ব্যবস্থা দাঁড়িয়েছে তবে আইনসভায় বিরোধী দলেরও ভূমিকা থাকে বিরোধী দলের সমালোচনা আলোচনার মাধ্যমে সরকার প্রধান বা সরকারি দল হচ্ছে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কারণ এই যে মন্ত্রীরা বিভিন্ন আমাদের দেশে না হয় 350 জন হ্যাঁ আইনসভার সদস্য বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যা এটা ফিক্স না বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যা হতে পারে তো এই সদস্যরা সবাই হচ্ছে জনগণের ভোটে প্রতিনিধিত্ব করে এরা প্রত্যেকটা এক একটা সংসদীয় এলাকা হতে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে একজন করে প্রতিনিধি আসে প্রতিটা এলাকা থেকে এরকম এসে তো ওই এলাকার প্রতিনিধিত্ব ওই সংসদ সদস্য করে যার জন্য এটা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা আর এটা হচ্ছে নবনীয় শাসন ব্যবস্থা এই জন্য যে এখানে আইনসভার সদস্যরা যদি অনাস্থা প্রস্তাব পাশ করে তাহলে কিন্তু মন্ত্রিসভা ভেঙে যায় মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় অর্থাৎ এটা ভাঙার সুযোগ আছে এমন না যে সে ক্ষমতায় বসে গেছে মন্ত্রিসভা এই মন্ত্রিসভাকে আর নড়ানো যাবে না ব্যাপারটা তা না নড়ানো যায় তাদের আইনসভার সদস্যদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করা যায় এই জন্য এটাকে নমনীয় বলা হচ্ছে মানে নমনীয় মানে যে সহজে পরিবর্তন করা যায় আচ্ছা এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা এই জন্য মাথায় রাখবো যাতে আমরা উদ্দীপক ফাইন্ড আউট করতে পারি ঠিক আছে আচ্ছা এখন যখন তোমাদেরকে বলা হবে একটা উদ্দীপক দেয়া হবে যেখানে ধরো ক একটা সরকার ব্যবস্থা যেখানে সংসদীয় সরকার ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে খ একটা সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য দেওয়া আছে তো তোমাদেরকে বললো যে ক সরকার ব্যবস্থা কোনটি তোমরা বললো যে ওটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এরপর ঘতে গিয়ে বললো যে উক্ত দুটি সরকার ব্যবস্থার মধ্যে তুমি কোনটাকে সমর্থন করো বা কোনটাকে তুমি উত্তম বলে মনে করো তুমি যেটাকে উত্তম বলে মনে করো তার সপক্ষে যুক্তি দাও তখন আমাদের কি লাগবে ওই সরকার ব্যবস্থার গুণগুলা লাগবে তুমি তো বলবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা উত্তম তাহলে এখন উত্তম বলে যুক্তি দাও যুক্তি কিভাবে দিবা এই যে গুণগুলা দেওয়া আছে এই গুণগুলা দিব হ্যাঁ আর এই ত্রুটিগুলো আমাদের সম্ভবত লাগবে না
ত্রুটিগুলো আমাদের লাগবে না। আমাদের লাগছে হচ্ছে গুণগুলা, যেমন শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যেটা আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পাই না। এখানে জবাবদিহিতা দায়িত্বশীলতার ব্যবস্থা আছে, এখানে নমনীয়তা আছে, এখানে স্ট্রিক্ট ব্যাপারটা নাই যে চাই মানে মন্ত্রিসভাকে কখনোই নড়ানো যায় না তা না। মন্ত্রিসভা যদি ভুল করে বা অন্যায় করে তাহলে আইনসভার সদস্যরা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে। এখানে মর্যাদা সম্পন্ন একটা বিরোধী দল আছে, এখানে মর্যাদা সম্পন্ন বিরোধী দল আছে, এখানে যৌথ নেতৃত্ব আছে, অর্থাৎ দুইজন নেতৃত্ব দেয়, প্রধানমন্ত্রী হচ্ছেন গিয়ে সরকার প্রধান আর রাষ্ট্রপতি হচ্ছেন গিয়ে রাষ্ট্রপ্রধান। নাগরিকের সচেতনতা বিকাশে এটা সাহায্য করে, এটা এক ধরনের সুষ্ঠু শাসন ব্যবস্থা, এটা গণতন্ত্রের জন্য সহযোগী একটা সরকার ব্যবস্থা, এটা স্বৈরাচার বিরোধী কারণ এখানে সব জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, এতে দ্রুত আইন প্রণয়ন করা যায় কারণ এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা না, তিনি যেহেতু আইনসভারও নেতা তাই তার একটা ভালো ভূমিকা থাকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সহজে একটা আইন প্রণয়ন করা খুব মানে খুব সহজে হয়ে যায়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায়। এই যে ব্রিটেনের রাজা রানী ছিল এবং ব্রিটেনের জনগণ রাজা রানীকে এত বেশি শ্রদ্ধা করে, ব্রিটেনের জনগণ কখনোই চায় নাই যে রাজা রানী সরে যাক, কিন্তু তারা আবার গণতন্ত্র চাচ্ছে, তখন দুইটার সংমিশ্রণ কিভাবে ঘটানো সম্ভব ছিল? সেই সংমিশ্রণ ঘটানোর জন্যই মূলত এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের উদ্ভব হয়, ওয়েস্ট মিনিস্টার টাইপস অফ গভর্নমেন্ট, এটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার টাইপস অফ গভর্নমেন্ট, এবং ব্রিটেনকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থার আদি যেটাকে বলে কি বলবো এটাকে মানে সূতিকাগার, মানে যেখান থেকে শুরু হয়েছে ব্রিটেন হচ্ছে সেই জায়গা যেখান থেকে এই সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে, কারণ তাদের জনগণ চাচ্ছিল রাজা রানীও থাকবে আবার তাদের ভোটে নির্বাচিত ব্যক্তি থাকবে। তো দুইজনকে রাখার জন্য তখন দুইটা পদের সৃষ্টি করা হলো, একটা হচ্ছে সরকার প্রধান আর একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান। তো রাষ্ট্রপ্রধান হলেন রাজা রানী আর সরকার প্রধান হলেন গিয়ে তাদের ভোটে নির্বাচিত ব্যক্তি। তো এই ধারণা থেকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ধারণাটা আসে যে রাজতন্ত্র থাকবে তবে সেটা নিরঙ্কুশ বা চরম রাষ্ট্রতন্ত্র নয়, সেটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজার সকল মর্যাদা রাজা পাবে কিন্তু রাজার হাতে ক্ষমতা থাকবে না। তো এই এইটা শুধুমাত্র সংসদীয় সরকার ব্যবস্থায় সম্ভব, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এটা সম্ভব না। এখন দেখি আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তাহলে কি, যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে এবং তিনি সাধারণত তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না, এখানে জবাবদিহিতা দায়িত্বশীলতার ব্যাপার নাই, এখানে প্রেসিডেন্ট তার কাজের জন্য পার্লামেন্টের নিকট কোন ধরনের জবাবদিহিতা করেন না, তখন তাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সহজ না, একদম দুধভাত, শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে এবং তিনি কোনো জবাব দিবেন না, এটাই হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। প্রফেসর সিলি বলেছে, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই সংজ্ঞাটা দেখে আমার আরেকটা সরকার ব্যবস্থার নাম মনে পড়তেছে, তোমরা কি কেউ বলতে পারবা এটার সাথে আর কোন সরকার ব্যবস্থার মিল আছে এই যে সিলির সংজ্ঞাটার সাথে? কেউ একটু হিন্স দাও, বলো এই সংজ্ঞাটার সাথে আমার আরেকটা সরকার ব্যবস্থার কথা মনে পড়তেছে। গণতান্ত্রিক সরকার, হ্যাঁ বলো, ইতি বলতেছিলা তো বলো ম্যাম, গণতান্ত্রিক সরকার না, গণতান্ত্রিক সরকার না, এটা আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। তোমাদের মনে আছে আমরা প্রজাতন্ত্র যখন পড়ছিলাম কি বলছিলাম, প্রজাতন্ত্রে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হয়, আর এখানে সিলির সংজ্ঞাটা দেখো একই কথা, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং এই এটা হচ্ছে এটা এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের সংজ্ঞা দিছে, কিন্তু এটা কিন্তু প্রজাতন্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রজাতন্ত্রেও কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রপতি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জনগণের দ্বারা নির্বাচিত। মানে অতিরিক্ত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত, কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত হয় না, প্রধানমন্ত্রীর ইচ্ছায় পরিচালিত হয়, এই জন্য এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের সংজ্ঞা। তো আমরা যখন সংসদীয় সরকার ব্যবস্থা পড়ি, মানে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি, বাংলাদেশ তো গণ প্রজাতন্ত্রী সরকার তাই না,
গণতান্ত্রিক সরকারের স্বরূপ আছে আমাদের এখানে, সংসদীয় সরকার ব্যবস্থার স্বরূপও আছে, এবং প্রজাতান্ত্রিক সরকারের স্বরূপ আছে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রত্যক্ষ পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত। তবে কোনটা নাই? এই যে শেষের লাইনটা নাই, এই যে রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার। আমাদের দেশের সরকার রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত হয় না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার ইচ্ছায় পরিচালিত হয়, এই জন্য আমরা সংসদীয় সরকার, আর এই জন্য এইটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এখন সম্পর্কটা দেখো, কোনো জবাবদিহিতার সম্পর্ক নাই। এই হচ্ছে আইনসভা, মার্কিন যুক্তরাষ্ট্রকে কল্পনা করতেছি এখন আমি, এখন আমি বাংলাদেশ বলবো না কারণ বাংলাদেশের সাথে মিলবে না। আইনসভা মোট সদস্য হচ্ছে 538 জন, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা, 538 জন। আর এই হচ্ছে শাসন বিভাগ, যেটা হচ্ছে বর্তমানে এখনো রাষ্ট্রপতি হয় নাই, ট্রাম্প আছে, ট্রাম্প যাই যাই অবস্থা, 20 তারিখে ক্ষমতা হস্তান্তর হবে, জো বাইডেন ক্ষমতা নিবে, ধরে নিলাম জো বাইডেন হচ্ছে রাষ্ট্রপতি, সরাসরি নির্বাচিত, জো বাইডেন সরাসরি ইলেকটোরাল কলেজের ভোটে নির্বাচিত এবং আইনসভার সদস্য নন তিনি, মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং তার একান্ত অনুগত। আরেকবার দেখো, শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তিনি সরাসরি নির্বাচিত না এবং আইনসভার সদস্য না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে পার্লামেন্ট আছে ওটাকে সিনেট বলা হয়। রাষ্ট্রপতি যিনি হবেন, ধরে নিলাম জো বাইডেন, জো বাইডেন সিনেটের সদস্য না, একই সাথে জো বাইডেন জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত না। তাহলে জো বাইডেন কিভাবে নির্বাচিত হয়েছে? আমরা নির্বাচনটা দেখেছিলাম না, যে ইলেকটোরাল কলেজ আছে টোটাল 538টি ইলেকটোরাল কলেজ, তো ইলেকটোরাল কলেজ যে সংখ্যাগরিষ্ঠ ভোট আসছে জো বাইডেনের, মানে সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজ ছিল হচ্ছে ডেমোক্রেট প্রার্থী, তো যেহেতু সেখানে দলীয় শাসন ব্যবস্থা আছে, তো ডেমোক্রেট প্রার্থী, তো ডেমোক্রেট প্রার্থী কি ভোট দিবে, তাই না? এটা খুব লজিক্যাল। তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট প্রার্থী ইলেকটোরাল কলেজে জয়যুক্ত হয়েছে, তো সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট প্রার্থী তাদের তাদের যে দলীয় নেতা তাকেই ভোট দিয়েছে, জো বাইডেনকে ভোট দিয়েছে, যার জন্য এখন রাষ্ট্রপতি হবে জো বাইডেন। তিনি কিন্তু সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণ নির্বাচিত করেছে ইলেকটোরাল কলেজকে, ইলেকটোরাল কলেজ নির্বাচিত করেছে রাষ্ট্রপতিকে, তাহলে তিনি হচ্ছে জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত, প্রত্যক্ষ ভাবে না। আর দ্বিতীয়ত, তিনি আইনসভার সদস্য না, আইনসভার সাথে তার কোনো কানেকশন নাই, সিনেট সম্পূর্ণ আলাদা বিষয়, সিনেটের নির্বাচন আলাদা হয়, মানে সিনেটের যে দুইটা চেম্বার আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর হচ্ছে কংগ্রেস, এই সরি একটু ভুল হয়েছে, ওদের পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস, সিনেট হচ্ছে উচ্চসভা, আর নিম্ন সভা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো এদের আলাদা ভাবে নির্বাচন হয়, এরা আলাদা ভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়। এরপরের যে বিষয়টা, মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত এবং একান্ত তার অনুগত, অর্থাৎ এখানে যে মন্ত্রিসভার অন্যান্য যারা সদস্য থাকবে, অর্থাৎ অন্যান্য যে সকল মন্ত্রীরা থাকবে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, এরা রাষ্ট্রপতি নিযুক্ত করে, এরাও কিন্তু ওই যে কংগ্রেস আছে আইনসভা, এর সদস্য না। কিন্তু আমরা যখন সংসদীয় সরকার ব্যবস্থা পড়তেছিলাম, তখন আমরা দেখছি না একই ব্যক্তি শাসন বিভাগের সদস্য, ওই ব্যক্তি আবার আইনসভার সদস্য, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা কি রেসপন্স করো না কেন? আমরা তখন দেখলাম মিস, ঠিক আছে, তো একই ব্যক্তি আইনসভার সদস্য, সেই ব্যক্তি শাসন বিভাগের সদস্য, এটা হচ্ছে সংসদীয়তে আমরা জি, কিন্তু রাষ্ট্রপতিতে কিন্তু একই ব্যক্তি শাসন বিভাগ, একই ব্যক্তি আইনসভা না, আইনসভা সম্পূর্ণ আলাদা, শাসন বিভাগের সদস্য সম্পূর্ণ আলাদা, এই জন্য এখানে কোনো জবাবদিহিতার ব্যাপার নাই, শাসন বিভাগ ও আইন বিভাগের নিকট দায়ী নয় আইনসভা, আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য নন, এই যে দুইটা মূল কথা, এখানে কোনো জবাবদিহিতার নীতি প্রতিষ্ঠিত হয় নাই, এবং আইনসভার যে সদস্য এরা শাসন বিভাগের সদস্য না, শাসন বিভাগের সদস্য আইনসভার সদস্য না, সম্পূর্ণ আলাদা। এই জন্য যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা পড়ছিলাম না, সরকারের তিনটা বিভাগ স্বাধীনভাবে আলাদা আলাদা ভাবে পৃথকভাবে স্বতন্ত্রভাবে তার কাজ করবে, এটা এই এই সিস্টেমে সম্ভব, কারণ এখানে সবাই আলাদা। কিন্তু আমরা যদি আমাদের দেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে চাই, সেটা সম্ভব হবে না, কারণ আমাদের দেশে তো একই ব্যক্তি আইনসভা, একই ব্যক্তি শাসন বিভাগে, তাহলে আমরা আলাদা করব তো কিভাবে করব? যার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া যায়, বিশ্বের অন্যান্য রাষ্ট্রে পাওয়া যায় না। আচ্ছা, এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সাথে তিনি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। আমরা সংসদীয় সরকার ব্যবস্থায় পেয়েছি রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী অথবা রাজা বা রানী, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যিনি রাষ্ট্রপ্রধান তিনিই সরকার প্রধান, সকল ক্ষমতা তার হাতে, এই জন্য বিশ্বের
এই জন্য বলা হয়ে থাকে যে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তি হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি, কারণ তিনি এক মিনিট আমার ইসের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাকে সাহায্য করবার জন্য থাকবে মন্ত্রিসভা, রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য মন্ত্রিসভা থাকবে। রাষ্ট্রপতি খেয়াল খুশি মতো যে কোনো মন্ত্রী নিয়োগ বা অপসারণ করতে পারে, অর্থাৎ মন্ত্রী নিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছাধীন এবং তিনি যে কোনো জায়গা থেকে মন্ত্রী নিতে পারেন। সেই মন্ত্রী আইনসভার সদস্য হতে হবে এমন কোনো ব্যাপার নাই, আইনসভার সদস্য হতে হয় না, তার জন্য তিনি তার খেয়াল খুশি মতো যে কোনো ব্যক্তিকে মন্ত্রী নিতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখো। রাষ্ট্রপ্রধান হচ্ছে প্রকৃত শাসক, আবার এখানে প্রকৃত আর নিয়মতান্ত্রিক ওইরকম দুইটা পদ নাই, একটাই পদ, তিনি প্রকৃত শাসক, সকল ক্ষমতা তার হাতে। দ্বিতীয়ত আজ্ঞাবহ মন্ত্রিসভা, যেহেতু রাষ্ট্রপতি নিজে ইচ্ছা মতো নিয়োগ দিতে পারে আবার ইচ্ছা মতো অপসারণও করতে পারে, এই জন্য মন্ত্রিসভাকে তার আজ্ঞাবহ হয়ে থাকতে হয়। তৃতীয়ত এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয়, কারণ একটু আগে বললাম যেহেতু আইনসভার সদস্য আর শাসন বিভাগের সদস্য সম্পূর্ণ আলাদা, তাই সরকারের তিনটা বিভাগ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে পৃথকভাবে তাদের কাজ করতে পারে, কেউ কাউকে হস্তক্ষেপ করে না, তার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা এই সরকার ব্যবস্থায় বাস্তবায়িত করা সম্ভব হয়। চতুর্থত শাসন বিভাগ সাধারণত আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে থাকে। শাসন বিভাগের সদস্য অর্থাৎ প্রেসিডেন্ট এবং তার যে মন্ত্রিসভা তারা তাদের কাজের জন্য শাসন বিভাগের কাছে সরি আইন বিভাগের নিকট জবাবদিহিতা করছে না, এর জন্য আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত। পাঁচ হচ্ছে সরকার স্থিতিশীল হয়, এখানে সরকার স্থিতিশীল হয় কারণ হচ্ছে এই সরকার ব্যবস্থায় হচ্ছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যিনি হচ্ছেন অর্থাৎ একই ব্যক্তি রাষ্ট্রপতি, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকেন। তাকে অপসারণের যে পদ্ধতি সেটা হচ্ছে ইমপিচমেন্ট। ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু ইমপিচমেন্টের প্রস্তাব আসছিল, কিন্তু ইমপিচমেন্টের প্রস্তাবটা বাস্তবায়িত করা খুবই কঠিন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ করতে হবে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ পাশ করতে হবে, অনেকগুলো ধাপ অতিক্রম করে ইমপিচমেন্ট পাশ হয়, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেবল তিনবার ইমপিচমেন্ট হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে আসলে অত সহজে অপসারণ করা যায় না, যার জন্য এই সরকারটা স্থিতিশীল হয়। আর হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য, তো বিচার যেহেতু এটা এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয়েছে, তাই সরকারের তিনটা বিভাগের সবগুলা বিভাগ স্বাধীনভাবে কাজ করতেছে, তাই বিচার বিভাগও স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে। এখন যদি ধরো ওই যে একটু আগে তখন বলছিলাম একটা উদ্দীপক যে ক আর খ তে একটাতে মন্ত্রী পরিষদ শাসিত অন্যটাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দেয়া আছে, এবং তোমাদেরকে বলা হলো তুমি কোনটা সপক্ষে যুক্তি দিবা, মানে তুমি কোনটাকে উত্তম বলে মনে করো সেটা সপক্ষে যুক্তি দাও, তখন তুমি যদি মনে করো যে তুমি রাষ্ট্রপতি শাসিত সপক্ষে যুক্তি দিবা তাহলে এই গুণগুলা দিয়ে দিবা, ঠিক আছে? আমাদের দোষের প্রয়োজন পড়বে না, আশা করি দোষ কখনো লাগে না আমাদের, মানে প্রিভিয়াস কোয়েশ্চেনের আলোকে। সেক্ষেত্রে তোমরা যদি রাষ্ট্রপতিকে উত্তম মনে করো তাহলে এটার গুণগুলা দিবা, যদি সংসদীয় সরকার ব্যবস্থাকে উত্তম মনে করো তাহলে ওইটার গুণগুলা দিবা, এভাবে পড়ে নিও। হ্যাঁ, এটা আর আলোচনা করলাম না, সময় শেষ হয়ে গেছে, আর একটু সময় আছে। আচ্ছা, এই দেখো তোমাদের জন্য একটা ছবি আঁকছি, মানুষ বানাইছি কেমনে দেখছো, মানুষ বানায় এমনে। এই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী, কেউ একটু অ্যাপ্রিসিয়েটও করলো না। এই হচ্ছে পার্পল কালারের প্রধানমন্ত্রী, এই হচ্ছে অরেঞ্জ কালারের রাষ্ট্রপতি। হ্যাঁ, এই প্রধানমন্ত্রী মিস অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মিস। আচ্ছা, প্রধানমন্ত্রী হচ্ছেন গিয়ে সরকার প্রধান, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান। এই ঘটনাটা যখন ঘটে একই ব্যক্তি, এরা দুজন একই ব্যক্তি, তখন আমরা সেটাকে বলি সংসদীয় সরকার ব্যবস্থা। এই দেখো প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির নাম কি, অ্যাডভোকেট আব্দুল আব্দুল এই রাষ্ট্রপতির নাম কি আব্দুল, হাসিস না, হ্যাঁ আব্দুল হামিদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ নাকি আব্দুল হামিদ, আব্দুল হামিদ, ঠিক আছে আব্দুল হামিদ, মিস আব্দুল হামিদ, ঠিক আছে। এই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই হচ্ছে আব্দুল হামিদ, দুজন ভিন্ন ব্যক্তি। এই পার্পল কালারের অ্যারোটা দেখো, দুইজন ভিন্ন ব্যক্তি, এই যে দুইজন যখন ভিন্ন ব্যক্তি তখন সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, উদাহরণ বাংলাদেশ। আর যখন এই দুই ব্যক্তি একই ব্যক্তি, অর্থাৎ জো বাইডেন
সরকার প্রধান হচ্ছে জো বাইডেন, রাষ্ট্রপ্রধান হচ্ছে জো বাইডেন। এই কমলা রঙের অ্যারোটা দেখো, একই ব্যক্তি, তখন সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র। তাহলে কি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল না? যদি আমরা দেখি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ভিন্ন, তাহলে আমরা বলবো এটা পার্লামেন্টারি। যদি দেখি আমরা দুজন একই ব্যক্তি, তাহলে আমরা বলবো প্রেসিডেন্সিয়াল। আমরা তখন যুক্তরাষ্ট্রের কথা কল্পনা করবো, এগুলো কল্পনা করবো, তাহলে তোমাদের মাথায় থাকবে। ঠিক আছে, বাংলাদেশের কথা কল্পনা করলে হচ্ছে আমরা সংসদীয় দুইজন আলাদা ব্যক্তি, এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর রাষ্ট্রপতি আব্দুল হামিদ আলাদা ব্যক্তি। অথবা আমরা যদি ইসের কথা ভাবি, ব্রিটেনের কথা ভাবি, প্রধানমন্ত্রী আলাদা আবার রাজা রানী আলাদা, ভিন্ন ব্যক্তি, তাহলে প্রাইম তাহলে হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় সরকার ব্যবস্থা। এক ব্যক্তি হলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, মধ্যবুকে চলে যায়, টাইম শেষ। ও এদের মধ্যে পার্থক্য আছে, ওরে কত পার্থক্য দেখি। প্রথম পার্থক্য ম্যাম আর 2 মিনিট আছে, সেটাই তো আমি চাচ্ছিলাম উদ্দীপক বলতে। এগুলো তো তোমাদেরকে আগেও পড়াইছি না, বইয়ের থেকে দেখে নিও, আমার আগের ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা ম্যাম, উদ্দীপকটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এইখানে একটা ছবি আছে দেখো, এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এই কমলা কালারের লোকগুলো হচ্ছে ভোটার। হ্যাঁ, এই ভোটার হচ্ছে আমাদের সাধারণ জনগণ। হ্যাঁ, এই সাধারণ জনগণ, এখন তুমি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আলোকে চিন্তা করো, যেহেতু আমরা প্রেসিডেন্সিয়াল না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ হচ্ছে এই কমলা কালারের লোকগুলা। এরা লেজিসলেটিভ ব্রাঞ্চ, অর্থাৎ এরা হচ্ছে আইনসভার সদস্যদেরকে নির্বাচিত করে, এরাই আবার এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং চিফ এক্সিকিউটিভ অর্থাৎ রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার সদস্যদেরকে নির্বাচিত করে। এইটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। এখন পার্লামেন্টারিতে দেখি, এটা হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে আমরা জনগণ। আমরা কাকে নির্বাচিত করলাম? আইনসভার সদস্য, লেজিসলেটিভ ব্রাঞ্চ, এমপি দেরকে নির্বাচিত করলাম, আর এমপিরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করল, চিফ এক্সিকিউটিভ। দেখো পরোক্ষ ভাবে নির্বাচিত হয়ে আসছে, এটা হচ্ছে বাংলাদেশে পার্লামেন্টারি, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তোমরা উদ্দীপক দেখো, ক রাষ্ট্রের সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যদের আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। খ রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণে সম্পূর্ণ স্বাধীন, ফলে শাসন বিভাগকে কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে হয় না। 2018 সালে আসছে, ক রাষ্ট্রে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান বলো তো? ক রাষ্ট্রে, ক রাষ্ট্রে তোমরা বলতে পারতেছো না, দাঁড়াও নাম ধরি, ঐশী বলো। ঐশী হ্যাঁ বলো, ক রাষ্ট্রে কোন ধরনের সরকার প্রধান? এখনই টাইম শেষ হয়ে যাবে। মন্ত্রিপরিষদ, হ্যাঁ কনফিডেন্টলি বলো, ক রাষ্ট্রে যেহেতু আইনসভার নিকট জবাবদিহিতার কথা বলা আছে, মন্ত্রিপরিষদ না, এটা বলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা। তোমরা বলবা যেহেতু জবাবদিহিতা আছে, তার মানে এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। আর খ রাষ্ট্রে যেহেতু এই যে সম্পূর্ণ নিয়ন্ত্রণযুক্ত, তাহলে আমরা খ রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা, শাসিত সরকার ব্যবস্থা। বুঝতে পারছো? জি মিস, বুঝতে পারছি। আরেকটা দেখা ছিল, কাজ নাই, এখন টাইম শেষ হয়ে যাবে। ওকে মিস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।